আসসালামু আলাইকুম আজকে আমি কাঠগোলাপ সম্পর্কে আলোচনা করব এবং এগুলো কিভাবে লাগাতে হয় সেটা নিয়ে আলোচনা করব দেখুন এটা এলসি প্রজাতির একটা কাঠগোলাপ কি সুন্দর ফুটে আছে চলুন শুরু করা যাক প্রথমে আমি গার্ডেন সয়েল নিয়েছি এর সাথে আমি শুকনো গোবর অ্যাড করছি এখানে আছে বালু কাঠগোলাপে কিন্তু বালুটা দিতেই হয় দিলে খুব ভালো হয় ড্যাব নিলাম এবং লাল পটাশ দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করব সামান্য হাড়ের গুঁড়া দিয়ে দিলাম কাঠগোলাপের ক্ষেত্রে মিডিয়াটে বালি দিলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে দেখুন একটি কাঠগোলাপের চারা আমি নিয়ে নিচ্ছি এবং যেহেতু আমার কাছে বড়ো সাইজের টপ নেই তাই আমি এটাতে পটিং করে দিচ্ছি পরে টাইম আমি ভালো করে সিঁড়ে নেব কাঠগোলাপের ক্ষেত্রে কিন্তু খুব বড় পটের দরকার হয় না আপনাদের কাছে পট না থাকলেও টব না থাকলেও আমার মতো এমন বড় পলিব্যাগ বা পলিথিনের ভিতরে কিন্তু লাগাতে পারেন সামান্য মাটি ছাড়িয়ে নিচ্ছি এভাবে মিডিয়া তৈরি করলে কিন্তু খুব দ্রুত কাঠগোলাপে ফুল চলে আসবে এবং এরা একটু রোদ পছন্দ করে রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে পটিং করার দুই তিন দিন আমি ছায়া জায়গায় রেখে দিব তারপরে আমি রোদে রেখে দিব আমি আরও একটা লাগিয়ে নিচ্ছি সেমভাবে ভাবে কাঠ গোলাপ শীত শীতের সময় ছাড়া বাকি মৌসুমগুলোতে কিন্তু ফুল দেয় এবং দিন দিন এটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে শৌখিন ছাদ বাগানীদের কাছে দেখা যায় প্রায় সাত বাগানে দু একটা গোলাপ থাকছেই এবং এগুলোর যে ভ্যারাইটি এতগুলো আসতেছে আমাদের দেশে পুরোই মাথা নষ্ট করার মতো কালার এবং ভ্যারাইটি চলে আসতেছে আলু একটা লাগিয়ে নিচ্ছি কাঠগুলো গোলাপের ক্ষেত্রে যে অনেক বড় টপ দিতে হবে সেটা কিন্তু নয় ছোটো পাতেলে কিন্তু বড় বড়ো কাঠগোলাপ গাছ হয় যে আমি চারটা পটিং করে ফেলছি এবং এগুলোও করবো